স্বাধীনতা অথবা সিদ্ধান্ত গ্রহণে মৃত্যু। সিদ্ধান্তের মূল্য নির্ভর করে ওগুলো বাস্তবায়নে যে সাহসের প্রয়োজন তার ওপর। যেসব বড় বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা সভ্যতার ভিত্তিমূল গড়ে তুলতে সাহায্য করেছে, সেগুলো অর্জনে বিপুল ঝুঁকি নিতে হয়েছে, কখনো কখনো তা ডেকে এনেছে মৃত্যু। তবে সর্বকালের সেরা সিদ্ধান্ত বলে অভিহিত করা হয় 1776 খ্রিস্টাব্দের জুলাইয়ে ফিলাডেলফিয়াতে বসে যে 56 জন মানুষ সিদ্ধান্ত নিয়েছিলেন সেটিকে। তারা জানতেন তাদের এই সিদ্ধান্ত হয় সকল আমেরিকানদের জন্য স্বাধীনতা নিয়ে আসবে, নতুবা তাদের প্রত্যেককে ফাঁসি কাষ্ঠে ঝুলতে হবে। আমরা এই অতি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের তারিখটির কথা স্মরণে রাখতে পারি, তবে খুব কম মানুষই বুঝতে পারি এ সিদ্ধান্ত নিতে কতটা সাহসের প্রয়োজন হয়েছিল। আমরা বিপ্লবের ইতিহাস পাঠ করি এবং আমেরিকার জনক হিসেবে জর্জ ওয়াশিংটনকে কল্পনা করি, যে তিনি আমাদের স্বাধীনতা এনেছিলেন। তবে সত্য হলো এই ওয়াশিংটন এই ঘটনার একজন সহযোগী ছিলেন মাত্র। লর্ড কর্নওয়ালিস আত্মসমর্পণ করার বহু আগেই তার সেনাবাহিনী আমেরিকার স্বাধীনতা নিশ্চিত করেছিল। তবে ওয়াশিংটনের গৌরব ক্ষুণ্ণ করার অভিপ্রায়ে কিন্তু এ কথাগুলো বলা হয়নি, বরং যে আশ্চর্য ক্ষমতার বদলে তিনি স্বাধীনতা পেয়েছিলেন সেদিকেই বেশি মনোযোগ দেয়া প্রয়োজন। ঐতিহাসিকরা এ ক্ষমতার কথা উল্লেখ করতে বেমালুম ভুলে গেছেন যে একটি জাতির জন্ম দিয়েছিল, তাদের স্বাধীনতা এনে দিয়েছিল। এ ক্ষমতার জন্মের ঘটনাগুলোর ওপর একটু চোখ বোলানো যাক। গল্পের শুরু 1770 খ্রিস্টাব্দের 5 মার্চ বোস্টনে। ব্রিটিশ সৈনিকরা তখন রাস্তায় টহল দিয়ে বেড়াচ্ছে, তাদের চেহারা দেখে ভীত সাধারণ নাগরিক। কলোনিস্টরা সশস্ত্র মানুষজন দেখে বেজায় ক্ষুব্ধ। তারা তাদের ক্ষোভ প্রকাশ্যেই প্রকাশ করছিল, সৈনিকদের উদ্দেশ্যে পাথর ছুড়ে মেরে। শেষে কমান্ডিং অফিসার আদেশ দেয়, বেয়নের তোলো চার্জ করো। শুরু হয়ে যায় লড়াই, এতে বহু হতাহত হয়। এ ঘটনাটি এমনই ক্ষোভের সৃষ্টি করে যে প্রাদেশিক অ্যাসেম্বলি প্রখ্যাত কলোনিস্টদের দ্বারা সৃষ্ট অ্যাকশন গ্রহণের জন্য একটি মিটিং ডাকে। এই অ্যাসেম্বলির দুজন সদস্য ছিলেন জন হ্যানকক এবং স্যামুয়েল অ্যাডামস। তারা অত্যন্ত সাহসের সঙ্গে কথা বলেন এবং ঘোষণা করেন বোস্টন থেকে সকল ব্রিটিশ সৈনিককে বিতাড়িত করা হবে। অ্যাসেম্বলি স্থগিতের আগে স্যামুয়েল অ্যাডামসকে দায়িত্ব দেয়া হয় প্রভিন্সের গভর্নর হাচিনসনের সঙ্গে কথা বলার জন্য, এবং তিনি ব্রিটিশ সৈনিকদেরকে বোস্টন থেকে চলে যাওয়ার দাবি জানান। তার অনুরোধ রক্ষা করা হয়, বোস্টন থেকে চলে যায় ব্রিটিশ সেনারা। তবে ঘটনা ওখানেই পরিসমাপ্ত নয়। এটি এমন এক পরিস্থিতির সৃষ্টি করে যা গোটা সভ্যতাকে বদলে দেয়। বোস্টনের সৈন্যদের সঙ্গে সংঘর্ষের 2 বছর বাদে স্যামুয়েল অ্যাডামস প্রস্তাব রাখেন কলোনিগুলোর মধ্যে একটি করেসপন্ডেন্স কমিটি গঠন করা হবে এবং প্রতিটি কলোনিতে একজন করেসপন্ডেন্ট থাকবেন। এই প্রস্তাব দেওয়ার আগে অ্যাডামস 13টি কলোনির মধ্যে চিঠির আদান প্রদান করেছিলেন তাদের সমস্যার সমাধানের জন্য। এ প্রস্তাবটি করা হয় ব্রিটিশ আমেরিকার কলোনিগুলোর উন্নয়নের জন্য বন্ধুত্বপূর্ণ সহযোগিতার উদ্দেশ্যে। এ ঘটনাটি লক্ষ্য করুন, এটি ছিল সুদূর প্রসারিত ক্ষমতার প্রতিষ্ঠানের শুরু, যা আপনাকে এবং আমাকে স্বাধীনতা এনে দেবে বলে নিয়তি নির্ধারিত ছিল। মাস্টার মাইন্ড গঠিত হয়ে গিয়েছিল। এ দলে ছিলেন অ্যাডামস, রিচার্ড হেনরি লি ভার্জিনিয়া প্রদেশ এবং জন হ্যানকক। করেসপন্ডেন্স কমিটি গঠিত হয়। মাস্টার মাইন্ডের বর্ধিত শক্তি কিন্তু সকল কলোনির মানুষজনকে একত্র করতে পেরেছিল। বিশৃঙ্খল উপনিবেশগুলো সেবারই প্রথম অর্গানাইজড প্ল্যানিংয়ের প্রক্রিয়া শুরু করে। একতাই শক্তি। কলোনির নাগরিকরা ব্রিটিশ সৈনিকদের বিরুদ্ধে বিশৃঙ্খলভাবে লড়াই চালিয়ে যাচ্ছিল, অনেকটা বোস্টনের দাঙ্গার মতো। তবে তাতে কোনোই লাভ হচ্ছিল না। তাদের একক দুর্দশা, দুঃখ,
কোনো মাস্টার মাইন্ডের অধীনে সংহত হচ্ছিল না। একক দলের মানুষগুলো কেউই তাদের মন, আত্মা এবং শরীর দিয়ে নির্দিষ্ট কোনো সিদ্ধান্তে একত্রিত হতে পারছিল না যাতে ব্রিটিশদেরকে হটানো যায়। এরকমটা চলেছে অ্যাডামস, হ্যানকক এবং লি একত্র হওয়ার আগ পর্যন্ত। তবে এদিকে ব্রিটিশরাও কিন্তু অলস বসে নেই, তারাও নিজেদের মতো করে পরিকল্পনা করছিল তাদের অর্থ এবং সংগঠিত সেনাবাহিনীর সাহায্যে। ব্রিটিশ রাজ গেজকে দায়িত্ব দেন হাচিনসনকে ম্যাসাচুসেটসের গভর্নর পদ থেকে উচ্ছেদ করার জন্য। নতুন গভর্নরের প্রথম কাজই ছিল স্যামুয়েল অ্যাডামসের কাছে দ্রুত পাঠিয়ে তাকে ভয় দেখানো। তাকে ব্রিটিশ রাজের পক্ষ থেকে গভর্নরের দূত কর্নেল ফেটন হুমকি দেন যেন তিনি ব্রিটিশদের আর কোনো বিরোধিতা না করেন, তাহলে তাকে ফাঁসিতে ঝোলানো হবে। আর যদি হিজ ম্যাজিস্ট্রির বিরুদ্ধাচারণ না করেন, অ্যাডামস বিনিময়ে তাকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হবে। তবে আগে তাকে ব্রিটিশ রাজার সঙ্গে শান্তি স্থাপন করতে হবে। অ্যাডামস দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য হন, এ এমন এক সিদ্ধান্ত যাতে তার জীবনও চলে যেতে পারে। বেশিরভাগ মানুষই এরকম পরিস্থিতিতে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারত না, তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করত। কিন্তু অ্যাডামস এই বেশিরভাগ লোকের দলভুক্ত ছিলেন না। তিনি কর্নেল ফেটনকে বলেন, আপনি গভর্নর গেজকে গিয়ে বলুন যে আমি বিশ্বাস করি আমি অনেক আগে থেকেই রাজার সঙ্গে শান্তি স্থাপন করেছি, কোনো ব্যক্তিগত বিবেচনা আমাকে আমার দেশ ত্যাগে বাধ্য করতে পারবে না। আর গভর্নর গেজকে গিয়ে বলুন তার জন্য স্যামুয়েল অ্যাডামসের এটাই পরামর্শ যে উত্তেজিত জনতার অনুভূতিকে অপমান করা আর সহ্য করা হবে না। গভর্নর গেজ অ্যাডামসের কাছ থেকে এরকম তিক্ত ও বিদ্রুপাত্মক জবাব পেয়ে রেগে কাই। তিনি স্যামুয়েল অ্যাডামস এবং জন হ্যানককে উদ্দেশ্য করে একটি ঘোষণাপত্র তৈরি করেন যাতে পরিষ্কার লেখা ছিল হিজ ম্যাজেস্টির নামে, আমি এই প্রস্তাব এবং প্রতিজ্ঞা করছি যে তাদেরকে ক্ষমা করা হবে যারা তাদের অস্ত্র সমর্পণ করবে এবং ফিরে যাবে নিজেদের শান্তিময় কর্মকাণ্ডে, তবে এ ক্ষমা স্যামুয়েল অ্যাডামস এবং জন হ্যানককের জন্য প্রযোজ্য নয়, কারণ তারা যে অপমানকর আচরণ করেছেন তা নিঃসন্দেহে শাস্তিযোগ্য অপরাধ। গভর্নরের এই হুমকিতে ওরা দুজন আরেকটি সিদ্ধান্তে উপনীত হতে বাধ্য হন। তারা দ্রুত একটি গোপন মিটিং ডাকেন। অ্যাডামস সভাকক্ষের দরজা বন্ধ করে দিয়ে তালা মেরে চাবিটি পকেটস্থ করে বলেন, কংগ্রেস কোনো সিদ্ধান্ত না নেয়া পর্যন্ত এ কক্ষ কেউ ত্যাগ করতে পারবে না। সভায় নানান হইচই ও বিতর্ক শেষে সিদ্ধান্ত নেওয়া হয়, 1774 সালের 5 সেপ্টেম্বর ফিলাডেলফিয়ার প্রথম কন্টিনেন্টাল কংগ্রেস মিটিং হবে। নতুন কংগ্রেসের প্রথম সভার আগে দেশের ভিন্ন একটি অঞ্চলের আরেকজন নেতা সামারি ভিউ অব দ্য রাইটস অব ব্রিটিশ আমেরিকা প্রকাশের প্রসব যন্ত্রণায় অস্থির ছিলেন। এই নেতাটির নাম টমাস জেফারসন, ভার্জিনিয়ার নেতা। তার সঙ্গে ভার্জিনিয়ার লর্ড ডানমোরের সম্পর্ক ছিল আদায় কাজকলায়। টমাস জেফারসনের বিখ্যাত সামারি অব দ্য রাইটস প্রকাশের কিছুকাল পরেই জানা যায় তার বিরুদ্ধে হিজ ম্যাজিস্ট্রির সরকার রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনেছেন। এই ভিত্তিতে অনুপ্রাণিত হয়ে জেফারসনের এক সহকর্মী প্যাট্রিক হেনরি যে সাহসী মন্তব্যটি করেছিলেন তা ম্যাজিকের পর্যায়ে উপনীত হয়েছে। তিনি বলেছিলেন, এটা যদি রাষ্ট্রদ্রোহ হয় তাহলে এরকম রাষ্ট্রদ্রোহিতা আরও করা উচিত। 1776 সালের 7 জুন ফার্স্ট কন্টিনেন্টাল কংগ্রেসের মিটিংয়ে রিচার্ড হেনরি লি চেয়ারম্যানকে উদ্দেশ্য করে যে কথাগুলো বলেন তাতে গোটা অ্যাসেম্বলি চমকে যায়। তিনি বলেন, ভদ্র মহোদয়গণ, আমি বলতে চাই এই ইউনাইটেড কলোনিগুলোর মুক্ত এবং স্বাধীন রাজ্য হিসেবে কাজ করার অধিকার রয়েছে এবং তারা ব্রিটিশ রাজ্যের সমস্ত আনুগত্য থেকে বিচ্ছিন্ন হতে চায়। গ্রেট ব্রিটেনের সঙ্গে তাদের কোনো রকম রাজনৈতিক যোগাযোগ থাকবে না। লির এই বক্তব্য উত্তপ্তভাবে আলোচিত হতে থাকে এবং শেষে তিনি ধৈর্য হারাতে শুরু করেন।
অবশেষে প্রচুর তর্ক বিতর্কের পরে তিনি আবার ফ্লোর নেন এবং পরিষ্কার ব্যর্থহীন কণ্ঠে বলেন, মিস্টার প্রেসিডেন্ট, আমরা এই ইস্যু নিয়ে দিনের পর দিন কথা বলেছি, এখন শুধু একটি বিষয়ে আমাদেরকে অনুসরণ করতে হবে। কেন স্যার, আমরা এত দেরি করছি কেন? কেন এত কালক্ষেপণ? আজকের এই সুখী দিনটিতে আমেরিকার রিপাবলিকের জন্ম হোক, আজকের এই সুখী দিনটিতে আমেরিকান রিপাবলিকের জন্ম হোক, তাকে আবির্ভূত হতে দিন, সে ধ্বংসাত্মক হবে না, বরং শান্তি এবং আইনের অনুশাসন প্রতিষ্ঠা করবে। ইউরোপ মহাদেশ আমাদের দিকে তাকিয়ে আছে, সে দাবি করছে আমরা স্বাধীনতার একটি জীবন্ত উদাহরণ হব, যা জনগণের সুখের জন্য অবিচার ও অরাজকতার বিরুদ্ধে কাজ করবে। লি এর পরপরই ভার্জিনিয়া চলে যান তার পরিবারের মানুষজন অসুস্থ হয়ে পড়ার কারণে। তবে যাওয়ার আগে তিনি তার বন্ধু টমাস জেফারসনের কাছে সমস্ত দায়িত্ব বুঝিয়ে দেন। এর কিছুদিন পরে কংগ্রেস প্রেসিডেন্ট হ্যানকক কমিটির চেয়ারম্যান পদে জেফারসনকে অধিষ্ঠিত করেন স্বাধীনতা ঘোষণাপত্র লিখে দেওয়ার জন্য। কংগ্রেস কর্তৃক গৃহীত এ ডকুমেন্ট যারা সই করেছিলেন তারা প্রত্যেকেই আসলে নিজেদের মৃত্যু পরোয়ানার দস্তখত করেছিলেন, কারণ গ্রেট ব্রিটেনের সঙ্গে যুদ্ধে কলোনিগুলো হেরে গেলে এমন দশাই হতো, আর যুদ্ধে হেরে যাওয়ার সম্ভাবনাও ছিল যথেষ্ট। ডকুমেন্টটি লেখা হয় 28 জুন। মূল ড্রাফটটি কংগ্রেসের সামনে পাঠ করা হয়। এরপর কয়েকদিন এটি নিয়ে আলোচনা করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে এবং শেষে এটি তৈরি হয়েছে। 1776 সালের 4 জুলাই টমাস জেফারসন অ্যাসেম্বলির সামনে দাঁড়িয়ে নির্ভীক চিত্তে ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটির কথা পড়ে শোনান। জেফারসনের পড়া শেষ হলে ডকুমেন্টটির ওপর ভোটাভুটি হয়, এটিকে গ্রহণ করা হয় এবং এতে 56 জন ব্যক্তি দস্তখত করেন, যারা এ সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে নিজেদের জীবন বিপন্ন করে তুলেছিলেন। তবে এই সিদ্ধান্তই একটি জাতিসত্তার জন্ম দেয়, পৃথিবীর বুকে জন্ম লাভ করে স্বাধীন আমেরিকা, যে দেশ পরবর্তীতে দুনিয়ার সবগুলো রাষ্ট্রের মধ্যে সর্বাপেক্ষা ক্ষমতাবান হয়ে ওঠে। মাস্টার মাইন্ড এর 56 জন সদস্যের একটি সিদ্ধান্তই এ ঘটনাটি ঘটতে সাহায্য করেছিল, আর তাদের এই সিদ্ধান্ত জর্জ ওয়াশিংটনের সৈন্যদের সাফল্য নিশ্চিত করে, কারণ এই সিদ্ধান্তের স্পিরিট প্রতিটি সৈনিকের মনে আশার আলো জ্বেলে দেয় এবং এটি আধ্যাত্মিক শক্তি হিসেবে কাজ করে, বুঝিয়ে দেয় পৃথিবীতে ব্যর্থতা বলে কিছু নেই, সঠিক সিদ্ধান্তই মানুষের জীবনে সাফল্য বয়ে আনে। ইয়ে, জোশ জোশ, সুপার কুল। বইটি সম্পূর্ণ শেষ হলো। নেপোলিয়ন হিলের থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। আমি শেষের অংশ যখন পড়ছিলাম তখন বারবার মনে হচ্ছিল যে বইটা তো পড়ছিলাম একটা বই, শেষে কি অন্য কোনো বই পড়ছি? কিন্তু ফাইনালি দেখা যাচ্ছে না, একটা শব্দ দ্বারা আমি শেষের অংশটি পুরো বইয়ের সাথে কানেক্ট করতে পারছি, সেটি হচ্ছে সঠিক সিদ্ধান্তই মানুষের জীবনে সাফল্য বয়ে আনে। টাইম ম্যানেজমেন্ট বইটি যারা শুনেছেন তার শেষ অংশে একটি কথা আমি বলেছিলাম, পুরো বইটি যদি একটি লাইন আমাকে বেছে নিতে হয় সবচেয়ে ইন্টারেস্টিং, সবচেয়ে কাজের যেটা মনে হচ্ছে আমার, তাহলে সেটা আমি কি বলবো, সেটা আমি সেই বইয়ের একদম শেষের অংশেই বলেছিলাম। বইটি শুনতে পারেন, এই বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, নেপোলিয়ন হিলের এই বিশ্বখ্যাত, প্রচুর সমাদৃত, হাজার হাজার কোটি কোটি মানুষ পড়েছে, পথে ঘাটে যে বইটি পড়ে পাওয়া যায়, পড়ে পাওয়া যায় মানে পাওয়া যায়, কিনে নিতে হয়, সেই বইয়ের ম্যাজিক সেন্টেন্স কোনটি? হ্যাঁ, এই বই থেকে একটি লাইন যদি বেছে নিতে হয় তাহলে সেই লাইনটি আমি বলবো, জীবন একটি দাবা খেলা এবং আপনার প্রতিযোগিতাটি হচ্ছে সময়। আপনি যদি নড়াচড়া করতে ইতস্তত করেন, দ্রুত এগোতে দ্বিধা করেন, আপনার লোক সময় দ্বারা দাবা বোর্ড থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, আপনার সৈন্য দাবা বোর্ড থেকে নিমেষে নিশ্চিহ্ন হয়ে যাবে। আপনি এমন একজন পার্টনারকে নিয়ে খেলছেন যে সিদ্ধান্তহীনতা মোটেই পছন্দ করবে না। বলছিলাম একটি লাইন বেছে নিতে হলে কোন লাইনটি নিব, একটি প্যারাগ্রাফ বলে ফেলেছি,
একটি লাইন হচ্ছে, জীবন একটি দাবা খেলা এবং আপনার প্রতিযোগিতাটি হচ্ছে সময়। বুকপিকার্সের কন্টেন্ট যদি আপনি শুনে থাকেন তাহলে অবশ্যই আপনার প্রতি দাবি আছে। আপনাকে আমরা বলবো যে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। এপার বাংলা ওপার বাংলা দুই বাংলার যত মানুষ শুনছেন সবার প্রতি অসম্ভব কৃতজ্ঞতা। আপনাদের জন্যই এই কাজটি আমরা নিয়মিত করে যাচ্ছি। আপনারা যদি না শুনতেন তাহলে এই নিয়মানুবর্তিতা যতটুকু আছে আমাদের সেইটাও গ্রো করতো না। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য কৃতজ্ঞতা আপনাদের জন্য। পরবর্তী কন্টেন্ট আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা।